রেজিস্ট্রি করলে আপনার টিন সার্টিফিকেট লাগবে কিনা, এর সাথে আপনার আয়কর রিটার্ন লাগবে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি শামীম মুক্তা, শ্রী প্রসাদ কৃষ্ট অফিসের দলীয় লেখক, শ্রীপুর গাজী। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয়। তে আমার ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। জুলাই মাস থেকে আপনার আয়কর রিটার্ন টিন সার্টিফিকেট বাধ্যতামূলক, আপনার আয়কর রিটার্ন তারপর টিন সার্টিফিকেট দাতা এবং গ্রহীতা উভয়ের ক্ষেত্রে আপনার এটা থাকতে হবে। এখন এক্ষেত্রে দেখা যায় কি আপনার যে একজন নাবালক যদি আপনার দলিল গ্রহীতা হয় তাহলে ওই ক্ষেত্রে ওনার ওরও কি আপনার টিন সার্টিফিকেট লাগবে কি না, না যদি তার বয়স আপনার 15-16 হয় নাবালকের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে না। এই ক্ষেত্রে আপনার ওনার নাবালকের গার্জিয়ানের টিন সার্টিফিকেট লাগবে এবং সাথে আয়কর রিটার্ন লাগবে। নাবালকের গার্জিয়ানের টিন সার্টিফিকেট লাগবে এবং সাথে আয়কর রিটার্ন লাগবে। দলিলে যদি আপনার মূল্য 10 লাখ টাকার উপরে হয়, 10 লাখ টাকাও যদি হয় তাহলে আপনার দাতা গ্রহীতার উভয়ের আপনার টিন সার্টিফিকেট লাগবে এবং সাথে আয়কর রিটার্ন লাগবে। আপনি কালকে একটা দলিল রেজিস্ট্রি করবেন, এই ক্ষেত্রে আপনি একটা টিন সার্টিফিকেট করলেন, টিন সার্টিফিকেট করার পর আপনার আয়কর রিটার্নের একটা টোকেন, যেহেতু আপনি এই বছর আপনার টিন সার্টিফিকেট খুলছেন, এখন আপনার তো আপনি কর দিবেন কি, 1 বছর যাওয়ার পর না আসেন আপনি কর দিবেন, এক্ষেত্রে আপনার যেটা হবে জিরো রিটার্ন একটা টোকেন দিবে, ওই টোকেনটা লাগবে, বাধ্যতামূলক লাগবে। এটা আপনার সাবরেজিস্ট্রি অফিসে আপনাকে দেখাতে হবে দলিলের সাথে, দলিল যখন সাবমিট করা হবে ওই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট তারপর আপনার জিরো রিটার্নের টোকেন এগুলো আপনাকে দেখাতে হবে দাতা এবং গ্রহীতার উভয়েরই। এখন যদি আপনার দলিলের মূল্য 10 লাখ টাকার নিচে হয়, 8 লাখ টাকা 9 লাখ টাকা হয়, এক্ষেত্রে কিন্তু আপনার টিন সার্টিফিকেট লাগবে না। আপনি যেই ধরনের দলিল করেন না কেন, বায়না দলিল, সাপকলা দলিল, এবং ঘোষণাপত্র দলিল, দানপত্র দলিল, এগুলো এই দলিলগুলো যদি আপনি করেন এবং আপনার যদি মূল্য 10 লাখ টাকার নিচে হয় দলিলে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে না, আয়কর রিটার্নও লাগবে না। 10 লাখ টাকা হলে কিংবা 10 লাখ টাকার উপরে হলে আপনার টিন সার্টিফিকেট দিতে হবে, আয়কর রিটার্নের সাথে দিতে হবে। তাছাড়া আপনার দলিল করার ক্ষেত্রে, দলিল রেজিস্ট্রি করার ক্ষেত্রে অন্যান্য যে কাগজপত্রগুলো, আইডি কার্ড, দাতা এবং গ্রহীতার, তারপর আপনার যদি আপনার যে জমিটা ক্রয় করতে আছেন যদি আপনার খারিজ মূল্যে হয় কিংবা রেকর্ডের সম্পত্তি হয়, ওয়ারেসি সম্পত্তি হয়, ওয়ারেসি সম্পত্তি হলে আপনার অরিজিনাল নিশান সনদ, এই সনদটা লাগবে। তারপর আপনার যদি আপনার খারিজ মূল্যে হয় তাহলে আপনার খারিজের যে মূল কপিটা এটা আপনার দেখাতে হবে সাবরেজিস্ট্রি অফিসে, দাতার অরিজিনাল আইডি কার্ড, এই কাগজপত্রগুলো আপনাকে দেখাতে হবে। আপনার যদি যে জমিটা ক্রয় করতে আছে যদি আপনার দলিল মূল্যে হয়ে থাকে তাহলে আপনার মূল দলিল দেখাতে হবে, মূল দলিল না থাকলে নকলের সার্টিফাইড কপি দেখাতে হবে। বর্তমান সময়ে যদি আপনি দলিল করতে যান আপনার এই কাগজপত্রগুলো লাগবে এবং সাথে আপনার টিন সার্টিফিকেট লাগবে এবং আপনার টিন রিটার্ন এর কাগজ লাগবে, যে আপনি যে কর দিয়েছেন ওইটার আয়কর রিটার্নের কাগজটা লাগবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে এখন যদি আপনার দলিলের মূল্য থাকে 10 লাখ টাকা কিংবা 10 লাখ টাকার উপরে তাহলে আপনার এই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে এবং আয়কর রিটার্ন বাধ্যতামূলক লাগবে। যদি আপনার এর নিচে হয় তাহলে আপনার লাগবে না, টিন সার্টিফিকেটও লাগবে না এবং আয়কর রিটার্নও লাগবে না। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা চাইলে আমার ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন shamimukta.com, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আর যে কোনো তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয়। আল্লাহ হাফেজ।